আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ইচ্ছায় যথেষ্ট পরিমাণ ভালো আছি। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে এই গাড়িটি সিরিয়াসলি শুধু আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এনেছি। আমি মনে করি যে আমার এই শোরুমে যদি পাজারো V6 আল্লাহর রহমতে 10টা গাড়ি থাকে, 10টা গাড়ি আপনারা নেবেন। কারণ এত রিকোয়ারমেন্ট, এত মানুষ ফোন দিয়েছে, আপনারা কমেন্টস বক্সে দেখলে দেখতে পারবেন যে অনেকেই কিন্তু আমাদের কাছে পাজারোর জন্য রিকোয়েস্ট করেছে। কারণ এত লো বাজেটে এত ভালো গাড়ি একমাত্র পাজারোই পাওয়া যায়, যেটা হচ্ছে অরিজিনাল মিৎসুবিশি জাপান। আপনি এই গাড়িটাতে কি নেই আপনি দেখেন, 7 সিট, সানরুফ, এবং আমি এই পর্যন্ত যতগুলো গাড়ি বিক্রি করেছি পাজারোর মধ্যে এটা সবচেয়ে এক্সক্লুসিভ। কারণ কি জানেন, মাত্র 1500 সিসির একটি পাজারো V6 গাড়ি। 1500 সিসির গাড়ি পাজারো V6, আনবিলিভেবল। এটা আয়কর মাত্র 25,000 টাকা। সো এই গাড়ি যারা ড্রাইভ করবেন পেপার ফেলের কোনো সম্ভাবনা নাই, কারণ 25,000 টাকা দিয়ে আয়কর আপনি দিতেই পারতেছেন। অকটেন ড্রাইভ এবং LPG-ও কনভার্ট করা আছে, 7 সিটও ইউজ করা যায়। এত ভালো একটি গাড়ি, আর সানরুফ তো আলহামদুলিল্লাহ। তো যারা দেখা গেছে যে পাজারো V6 অরিজিনাল মিৎসুবিশি পাজারো V6-ই চাচ্ছেন, আপনারা অবশ্যই এই গাড়িটা নেবেন। এবং এই গাড়িটার প্রত্যেকটা জিনিস খুবই চমৎকার, খুবই ভালো। এবং অ্যালোরিমের কথা তো বলে লাভ নাই, কারণ 4টা রিমের দামে আছে প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। আপনার সাথে থাকবেন, আমি A to Z সব বলবো। বন্ধুরা, আমি এই গাড়ি যদি কিছু স্পেশাল জিনিস দেখাই, স্পেশালের মধ্যে আমি ফার্স্টে এই গাড়িটা লাইটটা একটু দেখাই। চাবিটা নাও তো, চাবিটা কোথায়? তো স্পেশালের মধ্যে সামনে যাও, এখানে চলে যাও, এখানে চলে যাও। আমি একটু লাইটটা দেখাই ফার্স্টে আপনাদেরকে। ফগ লাইটটা একদম টোটালি ডিফারেন্ট একটি লাইট। আর সিরিয়াসলি, আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো। এবং এই গাড়িটার আরেকটা বিষয় হচ্ছে রিম। এদিকে আসো, এদিকে আসো, ওই ওই দিক দিয়ে আসি আমরা। আমরা রিমটা একটু দেখাই। আপনি দেখেন কত গর্জিয়াস একটা রিম। টায়ারটা একেবারে নতুন, টায়ার উইথ রিম মানে একদম নতুন। এদিকে চলে আসো। এবং এই যেই বডির সাথে অরিজিনাল যেই লাইটটা দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল জাপানিজ একটি লাইট। সো বন্ধুরা, আমাদের এই গাড়িটা হচ্ছে মিৎসুবিশি জাপান। আমাদের এই গাড়িটার মডেলের হচ্ছে পাজারো V6, আর এটার মডেলের হচ্ছে 1996, রেজিস্ট্রেশন 2004। গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার, ইন্টেরিয়র অ্যাশ কালার। গাড়িটা কি স্টার্ট, অল পাওয়ার, অল অটো। ফুয়েলটা হচ্ছে অকটেন প্লাস LPG কনভার্ট করা আছে। ইঞ্জিন সিসি হচ্ছে 1500, পেপার্স আপটুডেট আছে। আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। এবং এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, এবং 100% গ্যারান্টি আছে যে অরিজিনাল কালার। সো আমরা এই গাড়িটা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো, সামনে চলে আসো। এবং এই ভিডিওটা দেখার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমাদের এই গাড়িটির ভিডিও দেখতেছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, এবং কমেন্টস করে আমাদেরকে অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো গাড়ি সংক্রান্ত কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো কথা থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমি গাড়িটির দাম এবং আমাদের শোরুমের লোকেশন আমি গাড়িটার ভিডিওর মাঝখানে বলে দিব, আপনারা সাথেই থাকবেন। এক কথায় বলতে গেলে, লো প্রাইসে বেস্ট গাড়ি, যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন। এই গাড়িটি আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। সো বন্ধুরা, সাথেই থাকবেন। তো আমি ফার্স্টেই আপনাদেরকে যেটা প্রথমেই দেখালাম, যে এই প্রজেকশন যে লাইটটা টোটালি কিন্তু ডিফারেন্ট একটি লাইট, এবং চমৎকার কন্ডিশনের লাইট। তাছাড়া এইখানে যে বাম্পারটা দেখতেছেন, এটা কিন্তু অরিজিনাল জাপানিজ বাম্পার, বডির সাথে আসছে। গাড়িটার কিন্তু প্রত্যেকটা গ্লাস, আপনি চিন্তা করেন যে 96-এর একটি গাড়ি, এই গ্লাসটা অরিজিনাল পাওয়া কিন্তু খুবই রেয়ার। এই যে দেখেন যে নিকেলের গ্লাস বিট, দেখেন আপনি একদিক থেকে কোনো ফাটা ফুটা নাই, জেনুইন কন্ডিশনে আছে। এবং যদি সাইডটাও দেখেন, সাইডটাও কিন্তু খুবই গর্জিয়াস। এবং অ্যালো উইথ টায়ারের কন্ডিশন তো অসাধারণ, কারণ এই অ্যালো উইথ টায়ারের দাম মিনিমাম বর্তমানে যদি আমিও বিক্রি করি 2.5 লক্ষ টাকা। আর যে ভদ্রলোক এটা লাগিয়েছেন, এটা উনি 3,20,000 টাকা দিয়ে লাগিয়েছেন মাত্র কয়েকদিন আগে। তো এই সাইডটা দেখতেছেন, আমরা গাড়িটা জাস্ট এনেছি, আমরা এখনো কোনো ধরনের কোনো কাজ করিনি গাড়িতে, মোবিল চেঞ্জ দেই নেই। তারপরে হচ্ছে যে টুট দু একটা স্পট আছে, দেখতে পারতেছেন এখানে একটা ডোর হ্যান্ডেল লাগবে, এটা আমি লাগাবো, আজকেই লাগাবো। তো গতকালকে এনেছি গাড়িটা, পলিশ করেছি, আজকে এই রিভিউ দিয়ে দিচ্ছি, আমি কাজগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশন খুবই ভালো। আমরা ব্যাকসাইডটা দেখাবো। বন্ধুরা, ব্যাকসাইডটা যদি আপনারা দেখেন, ওভার ফ্রেশ কন্ডিশনে আছে। এবং এখানে যেই স্পেয়ার চাকাটার, এখানে যেই
যে চাকার গাড়টা আছে, কাভারটা আছে, এটাও কিন্তু টোটালি ডিফারেন্ট হোয়াইট কালার। এই গাড়িটার কালারটা কিন্তু একদম সিলভার কালার, একটু ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট কালার আর কি। এবং এখানে যদি দেখতে পারতেন যে চতুর্দিক থেকে কিন্তু নিকেলের একটা টাচ এই গাড়িতে আছে প্রত্যেকটা সাইডে। আমরা রাইট সাইড দেখাবো, আপনারা রাইট সাইডটাও দেখতে পারতেছেন, এটা কিন্তু 100% অরিজিনাল কালার, হ্যাঁ কোনো আমরা কালার করিনি, কোনো ডেন্ট পেন্ট করাইনি। সো আমরা এখন আপনাদেরকে গাড়িটার ব্যাক সাইডটা ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো, ব্যাক জালাটা খুলে আপনার সাথেই থাকবেন বন্ধুরা, একে একে সব দেখাবো। এখানে যদি আপনারা দেখেন, দেখেন যে এলপিজি কনভার্ট করা আছে এবং 7 সিট কিন্তু অক্ষত অবস্থা আছে, মানে এলপিজি উইথ 7 সিট ঠিক আছে। এবং এখানে যদি আপনারা এই সাইডটা পেটগুলো দেখেন, এগুলা কিন্তু এখন ওই যে ওয়াশ করা হয় নাই, কমপ্লিটলি খুবই ফ্রেশ আছে। এবং সিলিং এর কন্ডিশনে খুবই ভালো আছে, ওভারঅল প্রত্যেকটা জায়গা আপনারা যদি ফলো করেন দেখবেন আনটাচ একটা কন্ডিশনে আছে। সো আমরা এখন সরাসরি আপনাদেরকে বন্ধুরা গাড়িটার যে ইন্টেরিয়রটা আছে ইন্টেরিয়রটা দেখাবো। আমি ফার্স্টেই যদিও ভিডিও করেছি আপনাদেরকে ইন্টেরিয়রের মাঝখান থেকেই, তো এই ডোরটা একটু হ্যাঁ লকটা খুলো। সো আমি বন্ধুরা এই এই ডোরটাও খুলে দেখাচ্ছি, টোটালি কমপ্লিটলি দেখাচ্ছি চতুর্দিকে। আপনারা যদি দেখেন যে গাড়িটা কিন্তু কোনো স্পট নাই, হ্যাঁ আমি ভিতরে বসে দেখাই স্পেসের বিষয়টা, যেটা স্পেস কিন্তু ব্যাপক স্পেস। তো এই যে এখানে যদি দেখাই আমি, দেখেন সানরুফটা কিন্তু সামনে থেকে ইউজ করা যাবে, পিছন থেকে ইউজ করা যাবে, 7 সিট তো পিছনে আছে, আর লেগ স্পেসও অনেক। এছাড়া এই যে এসির যে ব্লোয়ারগুলো এটা কিন্তু কমপ্লিট। এক কথায় আমি কিন্তু গাড়ি এখনও ভিতরে ওয়াশ করা হয় নাই, ডোরের টুকিটাকি লকে যে প্রবলেমগুলো আছে আজকেই সলভ হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ আমরা গাড়িটা এখনও কোথাও হাত দিইনি। সো আমরা এখন গাড়িটার আপনাদেরকে যে ইন্টেরিয়র ফ্রন্ট সাইডটা আছে ফ্রন্ট সাইডটা দেখাবো, আর এই সিট কিন্তু পাওয়ার, এখানে সিট পাওয়ার। সো আমি এখন আপনাদেরকে একটু ফ্রন্ট সাইডে বসে দেখাই বন্ধুরা। এটা কিন্তু অটো উইথ আপনার হচ্ছে গিয়া যে এই ফোর হুইল ড্রাইভ, ওই অপশনটা কিন্তু এখানে আছে, অটো উইথ ফোর হুইল ড্রাইভ অপশনটা আছে। সো আমি এখন আপনাদেরকে একটু গাড়িটা যদি স্টার্ট করে দেখাই, আপনারা দেখতে পারবেন এটা এলপিজি কনভার্ট করেছে। সো আমি তেলে দিয়ে দিচ্ছি, তেল যদিও কম আছে। সো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি 1 কি দেওয়ার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল, এখন তেলই আছে, এলপিজি নাই। তো এলপিজিতে আপনারা যখন আসবেন ট্রায়াল দিয়ে দেখতে পারবেন, এবং গাড়িটা স্টার্ট থাকার পরে কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। এবং বন্ধুরা আমি যদি গাড়িটার এখানে দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ারটা কিন্তু অনেক বড়, অনেক বড়। আর যদি এসির কথা বলি বন্ধুরা, এসির পারফরমেন্সটা কিন্তু খুবই বেটার, খুবই ঠান্ডা হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা সাইড গাড়ি বলি ইন্টেরিয়রটা সব দিকে ভালো আছে। আমি একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই আপনাদেরকে, আমি অলরেডি গাড়িটা ডি ড্রাইভ মোডে লাগিয়েছি, গাড়ি কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই। এখানে ব্যাক গিয়ারে লাগালাম, এই যে ব্যাক ক্যামেরা চলে আসছে, অনেক বড় ডিসপ্লে। সো যাই হোক, এরপর আপনারা আসলে প্রত্যেকটা সাইড যাচাই বাছাই করে দেখে শুনে অ্যানালাইজ নিতে পারবেন। এবং এখানে এই যে এখানে কিন্তু দেখেন সিট হিটার আছে, যাদের ব্যাক পেইন আছে তারা কিন্তু এই সিট হিটারটা ইউজ করতে পারে না, এই যে সিট হিটার। সো যাই হোক, আমি এখন আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন বন্ধুরা। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং আমি এই গাড়িটার দাম চাচ্ছি 1480,000 টাকা। বন্ধুরা আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনাবো ফার্স্ট, এদিকে আসো, দেখেন গাড়িটা স্টার্টে আছে বাট ইঞ্জিনটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নাই, একদম স্মুথলি আছে, আমরা সাউন্ডটা শোনাই। তো বন্ধুরা এরপর আমি রিকোয়েস্ট করবো আপনারা যখন আসবেন আপনাদের সাথে ভালো এক্সপার্ট নিয়ে আসবেন যারা গাড়ি সম্বন্ধে বুঝে। একটা বিষয় হচ্ছে এদিকে, এখনও জাপানিজ হিটপ্রুপ জাপানিজ স্টিকারগুলো আছে, এটা যে রং হয় নাই এটা কিন্তু সব দিক থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। বডি, চেসিস, ইঞ্জিন, এভরিথিং একদম ইনটেক আছে, ইনটেক আল্লাহর রহমতে প্রত্যেকটা স্টিকারও আছে। তো এরপর আপনারা আসলে আমাদের কথার সাথে সব কিছু মিল পাবেন কি না, আমাদের ভিডিও ফুটেজ তো আছেই যে আমরা যেই কথাগুলো বলি এই কথাগুলো রাইট কিনা, এটা কিন্তু আপনারা অ্যানালাইজ করার সুযোগ আছে। এবং অবশ্যই আপনাদের সাথে যখন এক্সপার্ট নিয়ে আসবেন উনিও অ্যানালাইজ করবে, চাইলে আপনারা কিন্তু আমাদের কোম্পানির প্রত্যেকটা গাড়ি আপনারা যে কোনো একটা অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে বসতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা এখন একদম ভিডিও শেষ পর্যায়ে, আমরা লোকেশন জানাবো এবং আমাদের এই গাড়ির দামের বিষয়টা যেটা। তো বন্ধুরা ফার্স্টে একটা কথা বলি যে দেখেন আজকে আপনি আছেন আমি আছি, একদিন আমরা থাকবো না, এটাই সত্য কথা। আমরা মরণশীল এটাই সত্য কথা, পৃথিবীতে যারা আসছে তারা চলে যাবে এটাই সত্য কথা। সো এর জন্য এই দুনিয়ার সময়টা এটাকে কাজে লাগান। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্রতিদিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করে? আমরা আজকে প্রত্যেকটা দিন আমাদের এমন কোনো দিন নাই যে দেখেন আমাদের প্রিয় মানুষগুলোকে যদি আমরা কোনো কষ্ট দেই,
আমরা নিজেরা কষ্ট পাই, তারাও কষ্ট পায়, আমাদের মধ্যে একটা বিভিন্ন ভুল বোঝাবুঝিতে অনেক প্রবলেম ফেস আমাদের বাস্তবায়ন করতে হয় এবং বাস্তবে এই প্রবলেমগুলো হয়, অনেক ক্ষেত্রে এটা অনেক বড় পর্যন্ত চলে যায় এবং এটা শাস্তি আমরা দুনিয়াতেই ভোগ করতে পারি। কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন, আমাদেরকে প্রতিদিন ভালোবাসতেছেন, বিনা স্বার্থে বিনা লাভে আমরা আল্লাহকে কতটুকু সন্তুষ্ট রেখেছি, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কাজে কথায় চলায় বলায় প্রতিটা মুহূর্তে আমরা আমাদের রবকে অসন্তুষ্ট করি, তারপরে উনি কখনো কিন্তু আমাদেরকে সরাসরি কোনো অ্যাটাক করে না, সরাসরি কোনো ব্যবস্থা নেয় না। তো যেই আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসে তার জন্য তো কিছু না কিছু করা দরকার। সো এর জন্য আমরা যারা আছি আল্লাহকে সন্তুষ্ট করার মতো চিন্তা আমাদের থাকতে হবে যে আজকে আমি আমার রবকে খুশি করবো। একটা দিন আল্লাহর জন্য দেন না, একটা দিন আপনি দেখেন না যে আজকে দিনটাকে আল্লাহকে খুশি করানো যায় কিনা। আজকে দিনটা পরিপূর্ণ 24 ঘন্টা আল্লাহর খুশি অনুযায়ী চলে। আপনার বয়স যদি আজকে 30 বছর হয়, 40 বছর হয়, 50 বছর হয়, জীবনে এমন একটা দিন কি আছে যে আপনি মসজিদে ছিলেন ভালো কথা, আপনি মাদ্রাসায় ছিলেন ভালো কথা, আপনি হজে ছিলেন ভালো কথা, একটা দিন সকাল থেকে রাত্র পর্যন্ত শুধু আল্লাহর জন্য এই দিনটা ব্যয় করছেন এমন কেউ কি আছে? না থাকলে আজকের দিনটা আপনি আল্লাহর জন্য দেন, আজকে এখন থেকে তওবা করেন। আল্লাহ একটা দিনের উসিলা করেও এমন একটা কাজ করেন যেটা শুধু আল্লাহর জন্য করেছেন, এই কাজটার উসিলা করে দেন, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দেয় ভাই প্লিজ। এবং একটা কথা মনে রাখবেন, আল্লাহ আমাদের কাছে কিছু চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, শুধু চায় বান্দা তুমি আমার দাসত্ব করো। এইটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে নামাজ। তো আমি এর জন্য বলবো যে ভাই যদি নামাজকে এখনো আপনি অবহেলা করেন, এটা যে কত বড় সম্পদ, এটা আমরা জাস্ট আমাদের সামনে চোখটা বন্ধ করলে আজরাইল আসলে আমরা বুঝতে পারবো যে নামাজের গুরুত্ব কত বড় ছিল। না হলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় কি কথা বলতো যে আমার উম্মত নামাজ ছেড়ে দিও না? সেই জন্য আমি বলবো ভাই নিজের জন্য হলেও, নিজেকে সেভ করার জন্য, যেখানে কেউ কারো থাকবে না, ওই দিনের জন্য হলেও নামাজটা পড়েন, আজকে থেকে নামাজটা বাদ দিয়েন না। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন যথাযথভাবে যথাসময় যথাস্থানে নামাজ আদায় করতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। তো আমরা এখন এই আমাদের এই গাড়িটার দামের বিষয় যেটা আমি বলেছিলাম, বন্ধুরা দামের বিষয়টা হচ্ছে আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি এবং এরপর স্পেশালি যদি গাড়িটা কারো পছন্দ হয় সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি ফোন দিবেন, অবশ্যই গাড়ি সম্বন্ধে যে কোনো বিষয় তথ্য জানার লিগেল যেটা আছে এটা ইনশাল্লাহ দিব, কোনো মিথ্যা কথা বলবো না, সত্যর মাধ্যমে আপনার কাছে সত্য গাড়িটা পৌঁছিয়ে দিব। আল্লাহ যেন আপনাকে এবং আমাকে বরকত দান করে। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড 28 নম্বর হাউস। আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজ কার বনানি লিমিটেড। আপনারা চাইলে যদি আমাদের শোরুমে আসতে চান সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে যদি ইউজ কার বনানি লিমিটেড লিখে সার্চ দেন, আপনার গুগল যে আপনার লোকেশনটা ওপেন করে সরাসরি আমাদের এই শোরুমের লোকেশনটা চলে আসবে। আর এছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার তো আছেই, আপনারা সবসময় আমাদের শোরুম ওপেন আছে প্রতিদিন, আমাদের শুধু একমাত্র ঈদের দিন ছাড়া আলহামদুলিল্লাহ বাকি সবগুলো দিনে ওপেন আছে, সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। মোহাম্মদ মহিউদ্দিন, আসসালামু আলাইকুম।